আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা সেমি মসলিন কাপড়ের উপরে ব্লক প্রিন্ট এবং হ্যান্ড প্রিন্ট দুইটাই দেখাবো। শাড়ির কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাঙ্গি কালারের মধ্যে আছে, আর এটার উপরে করব ব্লু কালারের ব্লক প্রিন্ট। এখানে আমি রেডি কালার নিয়ে নিয়েছি। আপনারা ব্লকের বা রঙের দোকানে গিয়ে ব্লক করবেন, এর জন্য রেডি কালার অ্যাক্রামিন কালার বললেই দিয়ে দেবে। এখানে আমি হ্যান্ড পেইন্টের জন্য নিয়েছি অ্যাক্রেলিক কালার এবং ব্লক প্রিন্টের জন্য নিয়েছি অ্যাক্রামিন কালার। হ্যান্ড পেইন্টের জন্য এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী ব্রাশ নিয়ে নেবেন। আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। এখানে যেহেতু আমি প্রথমে ব্লক প্রিন্ট করব, তাই শাড়ির জন্য এখানে ব্লকের ট্রেটা রেডি করে নিয়েছি। এখানে আমি কাঠের একটা ট্রে নিয়েছি, আপনারা চাইলে বাসায় যে ট্রেগুলো আছে সেগুলোতে একটা ছোট ছালা অথবা ফর্ম টাইপের কিছু দিয়ে তারপর ওইটার উপরে রং দিয়ে তারপর কাজ করতে পারেন। এখানে আমি একটা পাতলা কম্বল নিয়ে নিয়েছি, তার উপরে রঙটা ভালোভাবে দিয়ে নিয়েছি। এখন রং আমার একটু গাঢ় দেখে এখানে আমি অল্প পরিমাণ একটু বাইন্ডার দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অ্যান্ডকে দিতে পারেন মিডিয়া হিসেবে। রং একটু পাতলা করার জন্য কিন্তু বাইন্ডার অথবা অ্যান্ডকে দিয়ে আপনারা রঙটা পাতলা করে নিতে পারেন। তো এখানে আমি একটা সিঙ্গেল একটা পাড়ের ডাইস ইউজ করব, এজন্য আমি সেই পরিমাণ রংটাকে ছড়িয়ে নিচ্ছি এবং যে আমি বাইন্ডারটা দিয়েছিলাম সেটার সাথেও রংটা ভালোভাবে মেখে নিচ্ছি। ব্লকের কাজ করার আগে কিন্তু অবশ্যই ডাইসগুলোকে আপনারা 10-15 মিনিট কি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন এবং ডাইসটা ভেজানোর পরে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে কাজ করবেন। এখানে আমি প্রথমে শাড়িটাকে খুব ভালোভাবে বিছিয়ে নিয়েছি। যদি শাড়িটা কুচকানো থাকে তাহলে অবশ্যই আয়রন করে নেবেন। তো এখানে আমার শাড়িটা মোটামুটি স্ট্রেট আছে, তাই আমি আর এখানে আয়রন করিনি, কিন্তু ভালোভাবে এটাকে স্ট্রেট করে ভালোভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমি আমার পছন্দ করা পাড়ের ডাইসটা রঙের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব। আপনারা কিন্তু পাড়ের ক্ষেত্রে একটা ডাইস না, দুই তিনটা ডাইস দিয়েও একটা মোটা পাড়ের ডাইস করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সবগুলো একই কালার ইউজ করতে পারেন অথবা ভিন্ন ভিন্ন কালার ইউজ করতে পারেন, সেটা কিন্তু সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। আর শাড়ির যে কর্নার ডিজাইনটা আছে সেখানে কিন্তু আপনারা এভাবে একটা পাতলা কাগজ দিয়ে এভাবে বাঁকা করে ধরে তারপরে ডাইসটা ফেলবেন, এতে করে আপনাদের কর্নারের ফিনিশিংটা খুব ভালো আসবে। আমি অন্যান্য ভিডিওতেও কিন্তু ভালোভাবে দেখিয়ে দিই কীভাবে কর্নারটা পারফেক্টলি করতে হয়। এই ধরনের সিস্টেমেই কিন্তু আপনারা ওড়না অথবা কামিজের যে বুকের পাশের যে কাজগুলো থাকে বা চারকোনা টাইপের যে ডিজাইনগুলো করা হয় সেগুলোতে কিন্তু এভাবেই আপনারা ছাপ দিতে পারেন। আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কিভাবে ব্লকের ছাপগুলো আপনারা দিবেন। যারা একদমই নতুন, একদম নিজের জন্য তৈরি করতে চাচ্ছেন কোনো কিছু, তারা কিন্তু এরকম রেডি কালার দিয়েই কাপড়ের উপরে ছাপ দিয়ে নিজের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন। এই ধরনের শাড়ির ডিজাইনগুলো কিন্তু আমি নর্মালি ব্যবসার জন্য ইউজ করি, আপনাদের সাথে সেই ধরনের কাজগুলোই কিন্তু আমি শেয়ার করে থাকি যেটা আমি সরাসরি আমার ব্যবসার জন্য তৈরি করি। আপনারা চাইলে কিন্তু এভাবে করেই নিজেদের পণ্য তৈরি করে নিতে পারেন এবং ঘরে থেকেই একটা ছোটোখাটো ইনকামের সোর্স তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই দেখিয়ে দিই কীভাবে আপনারা কেমিক্যাল মিক্সিংটা করতে পারেন। ব্লু কালার কীভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু আমার চ্যানেলে আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এখন আমি এক কর্নার দেওয়ার পরে অপোজিট পাশের কর্নারের যে রংটা ছিল সেটা মোটামুটি ড্রাই হয়ে যাওয়ার পরে সেটার উপরে এই কাগজটা দিয়ে তারপরে আমি ছাপ দিয়েছি। দেখুন, কর্নারটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংয়ে চলে এসেছে। যেহেতু এটা সেমি মসলিন কাপড় তাই রংটা এখানে একটু হালকা দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু যথেষ্ট স্পষ্ট আছে। আর যারা সুতি কাপড়ের উপরে করবেন তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন ব্লকের ক্ষেত্রে।
যেহেতু আমি হ্যান্ড পেইন্টও করবো, হ্যান্ড পেইন্টের জন্য কিন্তু স্যামি মসলিন কাপড় বা যে কোনো পাতলা কাপড় সব থেকে বেশি উপযোগী। এর জন্য কিন্তু আমি পারটাকে একটু গর্জিয়াস করার জন্য একটা ব্লকের ছাপ দিচ্ছি এবং তার সাথে হ্যান্ড পেইন্টের কাজ করব। আজকের হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে কিন্তু আমি গোল্ডেন কালার ইউজ করেছি। এক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন যে গোল্ডেন কালার যে আমরা কাজ করি সেটার ফিনিশিংটা কেমন আসে আর দেখতে কেমন লাগে। আপনারা যারা এ ধরনের শাড়ি অর্ডার করতে চান তারা কিন্তু আমার বিজনেস পেজ বাংলার কন্যা ডিজাইনার ফেসবুক পেজে ইনবক্স করবেন, অবশ্যই ছবিসহ ইনবক্স করবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন। সম্পূর্ণ শাড়ির ব্লকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন কালারটা এবং এটার পাড়ের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু নীল পাড়ের জায়গায় গোলাপি পাড়ও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাগবে। এখন দেখাচ্ছি গোল্ডেন কালার এটা দিয়ে আমি কিভাবে হ্যান্ড পেইন্ট করছি। গোল্ডেন কালার কিভাবে তৈরি করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো এখানে আমি গোল্ডেন কালার যে রংটা আছে আফসান কালার সেটা দিয়েই কিন্তু গোল্ডেন কালারটা তৈরি করেছি এবং ভালোভাবে আমার ব্রাশটাতে লাগিয়ে নিয়েছি। এখন আমি সরাসরি কাপড়ের উপরে ড্র করছি। আসলে ড্র নিয়ে খুব বেশি একটা কিছু বলার নেই, আপনারা দেখে বুঝে নেবেন যে কীভাবে ড্রয়িংয়ের পাতাগুলো বা শেপগুলো আমি দিচ্ছি। খুবই ইজি, এখানে খুব বেশি এফোর্ট দেওয়ার কিছু নাই। আপনি যেভাবে ডিজাইনটা করতে চাচ্ছেন প্রথমে হচ্ছে চারপাশের রাউন্ড ডিজাইনটা কমপ্লিট করে নেবেন, তারপর ওইটার মাঝখানে ভরাট করে দিবেন। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি ড্রয়িংটা কমপ্লিট করেছি।
গোল্ডেন কালার ফুলের পর এখন আমি দিচ্ছি পিঙ্ক কালার। এখানে আমি একই ফুল দুইটা কালারের মধ্যে শেড করব। সম্পূর্ণ লুক দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন যে সিম্পল একটা এক কালার শাড়িটাকে কত সুন্দরভাবে ট্রান্সফর্ম করা হয়েছে। কাপড়ের ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটাকে ভালোভাবে শুকাতে দিবেন, রোদে দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই কাপড় উল্টো করে রোদে দিবেন, এবং আয়রন করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে কাপড় উল্টো করে তারপরে আয়রন করতে হবে। সে থেকে সব থেকে বেস্ট হয় যদি একটা পাতলা কোনো কাগজ অথবা পাতলা কোনো সুতি ওড়না উপরে দিয়ে তারপর আয়রন করেন, সেক্ষেত্রে বেস্ট হবে। আশা করছি এতক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন, আর যদি না করে থাকেন প্লিজ করে ফেলুন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আরও সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, ব্লগ, হ্যান্ড পেইন্ট, আরও অনেক অনেক ডিজাইন, তো তার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। শাড়িতে অল্প কিছু পাতার ডিজাইন দিয়ে শাড়িটা কমপ্লিট করে নিয়েছি। এখন দেখাচ্ছি এটার ফাইনাল লুক, দেখুন কত সুন্দর লাগছে। সুন্দর এই শাড়িটা দেখাতে দেখাতে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।